সহি সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোন জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে। এক নম্বর কাজ, ওইটা কি করে ফেলবেন, নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন, তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পা গোড়ালি পর্যন্ত ধোবেন, তাহলে ওযু প্লাস গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে, ওযু করে, এটার কোনো প্রয়োজন, ওযু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এভাবে করেন তাহলে সুন্নত আদায় করার সওয়াব হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। গোসল যখন করবেন একটা সুন্নত আদায় হয়ে যাক, ওযু করার মতো করে ওযু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সুন্নতের রহস্য আছে, কোন না কোন উপকার দিক অবশ্যই সেখানে আছে, আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই, তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই? এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরো শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশম শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই ওযু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরো শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে, সুন্নাত আদায় করার সওয়াব